রাইডার্স এর আরেকটা ভিডিও সবাইকে ওয়েলকাম আজকে হয়ে গেছে 9 এপ্রিল আবারো একটা সানডে রাইডের দিন চলে এসেছে একজনের হয়ে আমি কথা বলছি কারণ সে বরাবর তার স্বভাব অনুযায়ী সব সময় লেট আজকে এক্সট্রিম লেট হয়েছে যার জন্য তার হয়ে আমি কথা বলছি আর সে রেডি হতেই ব্যস্ত সে অ্যাকচুয়ালি পলিশ করতে ব্যস্ত ও এই ব্যাপার আচ্ছা যাই হোক তো আজকের সানডে রাইড এখন শুরু হচ্ছে 3:34 যেখানে আড়াইটায় শুরু করার কথা কি দারুণ টাইমিং সবাই দেখো কেন হবে না সাথে কে যাচ্ছে দেখো আজকে আজকে বাইক নিয়ে যাচ্ছে আজকে বাবুদার এমটিটা নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওর মন ভোলানোর ব্যাপারটা আছে মানে এমটি রাগ করেছে দুদিন আগে যে আমাকে ভুলেই গেছে তো এই কারণে এমটিটাকে নিয়ে বেরোনো হচ্ছে আজকে এরপরে যা ভয় শুনবা সব এই লেট ম্যান্টার তো গাড়ির গ্লেজ তুলে ফেলেছি এই রকম হচ্ছে গাড়ির গ্লেজ পালিশটা খুব দারুণ তোমরা যদি জানতে চাও বাইক দেখে দেখো কিরকম গ্লেজ দেখো দেখতে পাচ্ছ কিরকম চকচক করছে তোমরা যদি জানতে চাও পালিশটা কি প্লায় পালিশ তাহলে আমি কমেন্টের মাধ্যমে কেউ যদি বলো তাহলে আমি বলবো কি পালিশ তার আগে নয় যদি তোমরা জানতে চাও তাহলে অনয় এটা নিচ্ছে এমটিটা নিচ্ছে এমটির ভিডিও এরপর থেকে আসবে স্টান্টের খাতারনাক খাতারনাক প্র্যাকটিসের ভিডিও আসবে ও কালকে চেন করেছি দেখো পুরো একদম ব্র্যান্ড নিউ করে ফেলেছি ব্র্যান্ড নিউ চলো যাওয়া যাক অনেকেই অনেক জায়গায় দাঁড়িয়ে আছে অনেক মেসেজ আসছে কিন্তু রিপ্লাই দিতে পারিতেছি না হেলমেটটা অন্য আছে অফ রোডের হেলমেট আছে ভিউ কেমন আসছে তোমরা বলো মনে হয় এটা তো আমি আইডিয়া করে সেট আপ করেছি ভিউ ভালোই আসবে শুধু মাইকটা আমার উলট পালট হয়েছে হ্যাঁ মাইক আমার নিচে চলে যাচ্ছে বারবার আরে মাইকে যদি নিচে যায় তাহলে সবাইকে সব কথা বলবো কি করে তো মাইকে সেট আপ একদম করে ফেলেছি অতচারাকে বেঁধে দিয়েছি মাইক কিছু ফিলি আলাদা আসছে কিছু ফিলি আলাদা আসছে ফিলিংয়ের ফিলের চক্করে পড়ে আবার যেন ওভার স্পিড না করে ফেলি না কন্ট্রোল কন্ট্রোল মঞ্জু কন্ট্রোল হ্যাঁ এটা ওরা মাসদিয়া থেকে এসছে পাপনের বন্ধু ওর নামটা আমি ভুলে গিয়েছি যাই হোক পটাকা দিচ্ছে ভাই ও ভাই কি পটাকা ও ভাই দিলে বলে বলে দেখছো ভাই ও ভাই আজকে অনেক জন জসছে অনেক জন পাপন আচ্ছা 1300 তো 1300 ভার্সেস আমার 1300 হোক এত পাওয়ারের জন্য উইলি করতে যাচ্ছে বান হয়ে যাচ্ছে
আস্তে আস্তে রিল্যাক্স 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 ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে রিল্যাক্স তো এইগুলোই ভালোবাসা এইগুলোই প্রিয়ার বলতে পারো তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উইলি উইলি ট্রাই করছি যদি হয় ঠিক আছে চলো আসি সবাই কখন থেকে দাঁড়িয়ে সব এক ঘন্টা আরে ঠিক আছে খুব ভালো লাগে এইরকম করে দেখা করা এইরকম করে ওয়েট করে যাই হোক আজকে আজকে অনেকটা দূর যাব আমরা যার জন্য একটু তাড়াতাড়ি করে যেতে হবে ঠিক আছে মাই গড কি উইলি ছিল কি উইলি ছিল কি উইলি ছিল পুরো মাথা নষ্ট উইলি ছিল যতটা একে আমার কিছুটা মানে তোমরা যদি বলো যে আমার হিসাবে আমি না সব পার্সেন্টেজ হিসেবে আমি বলি বা সবার কাছ থেকে আমি পার্সেন্টেজ হিসেবে নিই তো তোমরা যদি বলো যে দাদা তোমার এই বাইকটা কত পার্সেন্ট হাতে এসেছে তো আমার চালানোতে আমার এই বাইকটা সত্যি কথা বলছে 30 থেকে 40% মানে এসেছে আমার এই বাইকটা ঠিক আছে ২৪০ কত ওটা 240 ছিল না 220 ছিল ওই দূর থেকে কাটুয়া মোড় থেকে মানে ভালো লাগে যে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে ঠিক আছে যে সুপার বাইক অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই বাইকটা সবারই ড্রিম বাইক খুব সাধারণ সাধারণ লোকরা এই বাইকটা নিতে পারে না তা সেই হিসেবে আমার তাদেরও ইচ্ছা থাকে তাদেরকে দেখাতে তাদের সাথে ফটো তুলতে আমার নিজেরও ইচ্ছা হয় তা কারণ একটা সময়ে এই বাইকটা দেখার জন্য আমি একটা টাইমে কিন্তু অনেক দূর যেতাম কৃষ্ণনগর থেকে কলকাতা যেতাম আজা দিনে তা এর জন্য তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো না কেন অবশ্যই তোমরা কমেন্ট করবে স্মোকি রাইডার্স ফেসবুকে আছি ইনস্টাগ্রামে আছি এবং ইউটিউবে আছি অবশ্যই আমি তোমাদের সবার জন্য দাঁড়াবো কি দাঁড়াবো তো হেলমেট খুলতে হবে ওকে এই হচ্ছে পলাশী স্মৃতি সৌধ মানে পলাশী মনুমেন্টের রাস্তা সবার আগে আমি অশোক দাকে খুঁজবো অশোক দা কোথায় আছে যার জন্য ওয়েট করা তো স্যার আমাদের মধ্যে চলে এসেছেন জলহস্তিটাকে নিয়ে চলে এসেছে হার্লে ডেভিডসন ফ্যাট বয় তো এই হচ্ছে পলাশী মনুমেন্ট বাপরে বাপ ও তো স্টিকার হয়ে গেছে গাড়ির স্টিকার এদিকে আমাদের স্যার চলে এসছে আরে না অবশেষে অবশেষে একটু লেট ঠিক আছে চলো বাড়ির সামনের লোকেরা ট্রেন লেট করে ঠিক আছে এটা কোনো ব্যাপার না তোমরা যেরকম দেখলে আগে তো আমরা দেখিয়েছি মানে আমরা পলাশী মনুমেন্ট চলে এসেছি এখানকার কিছু হিস্ট্রি আছে যেটা আমি জানি না যেটা আমার
মনে হয় চঞ্চল জানে চঞ্চল তুমি কি জানো এখানকার কিছু হিস্ট্রি হিস্ট্রি বলতে পলাশী মনুমেন্ট ঠিক আছে এটা ঐতিহাসিক জায়গা এটাই শুনেছি আছে তো অনেক কথাই বাট সেরকম অতটা আমার জানা নাই আর এখানে একটা প্রাচীন কালের বটগাছ আছে শুনেছি তখনকার সময়ে শোনা কথা আর কি আচ্ছা আর এই সেই বিখ্যাত জায়গা ঐতিহাসিক পলাশী মনুমেন্ট যেটা সবাই জানে আর ওই যে দূরে বাঁধ দেখা যাচ্ছে ওখানে দুটো সমাধিও আছে ওইদিকে হ্যাঁ ওই পিছন সাইডটা আচ্ছা আর এই তো আচ্ছা তিল লেগেছিল তুমি এখনো বেঁচে আছো আমি তো সেই মার্বেলের মানুষ আচ্ছা আচ্ছা প্রায় 200 বছর মতো আমি বরফে ছিলাম এখন আবার উঠে এসেছি হঠাৎ করে ঘুম ঘুম সাউন্ড শুনে মানে এখন আর যুদ্ধ এখন বাইকিং বাইকিং লাইফে তো আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে এবার আমাদের ফিরতে হবে লেট করলে আমাদের হবে না আমাদের এখান থেকে এখন বেরোনোর পালা যা ভুম 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 যা করলো বাপরে বাপ এখন আমাকে ভুম ভুম করতে হবে কারণ সবাই শুনবে ওকে পলাশী থেকে আমরা বেরিয়ে গেলাম পলাশী মনুমেন্ট থেকে আজকের খুব রাইডটা ক্রেজি ছিল দারুণ দারুণ ছিল খুব এনজয় করেছি সত্যি কথা বলতে বহরমপুর থেকে ইমরানরা আসলে স্যার আসলে মারু আসলে খুব মজা হয় সত্যি বলছি মন থেকে বলছি একটা ক্লাচ কেবল ছিঁড়ে গিয়েছে চলো চলো শুভ ও তো ইমরান ঠেলে দিচ্ছে তো আমি কনভার্ট করেছি আমি এসছি এমটিতে আর অনয় চালাচ্ছে বুসা এমটিটা খুব স্মুথ লাগছে একদম মাখনের মতো লাগছে এমটিটা নয়নের সুজুকি জিএসএক্সআর এটা নিয়েছে এটা হচ্ছে জিএসএক্সআর 750 তো একদম শর্ট বাইক অ্যাকচুয়ালি সুজুকির গাড়ি যে কোনো গাড়ি খুব হ্যান্ডি গাড়ি হয় মানে শর্টের ক্ষেত্রে আমরা যেরকম ট্রাফিকের মধ্যে চালাই তো খুব খুব ভালো গাড়ি আর এই যে নয়নের ভূষা কি বলে ধুলোবালি কেন তো গাড়ি তো ইয়ে করনি মনে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তোরা গাড়ি ছিলি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি বাহাদুরপুর অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে তার মধ্যে একটা বাইকে ক্লাচ কেবিল ছিঁড়ে গেছিলো আমাদের গ্রুপেরই তা ওর জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম ওর জন্য আরও লেট বাড়ি ঢুকছি সেফলি তো ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করো তবে আজকের রাইডটাও খুব ভালো লেগেছে প্রত্যেকটা রাইডই না ভালো লাগার মতোই রাইড হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করো একটু সাপোর্ট করো আমি যেন খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পারি আর বন্ধুদের সঙ্গে বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো ওকে চলো বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে